ব্যাকুল হয়ে পড়েছেন, যেই না মসজিদে নামাজ শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘরে থাকতে পারছেন না, অস্থির হয়ে পড়েছেন, ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ আলীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার ঘরে এসো। আলী কাররামাল্লাহ গাগু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর হুজুরে শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, আল্লাহ নবীর পা দুটো ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর পা দুটো নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। সাহাবীরা আল্লাহ নবীকে ধরে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে দেখে নামাজ আদায় করলেন। পিছনে সাহাবীরা আবু বকর হুজুরকে দেখে নামাজ আদায় করলেন। ও স্বরূপ নগরের জওয়ানেরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েননি, আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মদিনার মসজিদে বসে 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 সাহাবীদের নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। চার দোকানে বসে পাকামো মারতেছ, নামাজ পড়ার টাইম পাও না? মাথায় বসে ধ্যানাসি মারতেছ? জীবনটা ইবলিসের কাছে বিক্রি করিস নি বাবা, বরবাদ হয়ে যাবি। একটা কথা রেখে এসেছি অনেক দূরে, শুকর জাহান্নামায় যাবে না, কিন্তু একদল মানুষ মনে রাখবেন, ওটা ঘুরে কিন্তু ওখানে আসবো আবার। বাবা অন্তত এতটুকু কথা বলতে পারি, বিদ্যা বুদ্ধি তেমন কিছু নেই, তবে স্টেজে উঠলে চেষ্টা করি জাতের স্বার্থে দুটো কথা বলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলা, মানুষকে নাচানোর জন্য নয়। আজকে সমাজে দেখছি এক শ্রেণীর বক্তা শ্রোতাদেরকে নাচাচ্ছে। ও খানায় যাবে আর ওরে যে অনুসরণ করবে ও খানায় যাবে, ও মরবে এও মরবে। আজকের দেখছি ওয়াজ মাহফিল হলে তার আগের দিন হয় গজল প্রতিযোগিতা, মেয়ে মদ্দর গুতুগুতি। আপনারা দেখছেন না, দেখছেন না, অধিকাংশ মাহফিল দেখছি এখন আর একদিন মাহফিল হচ্ছে না, অধিকাংশ মাহফিল দুদিন হয়ে গেছে, তিন দিন হয়ে গেছে। ওরে তিন দিনের মাহফিল কেবলমাত্র বাংলার মাটিতে একটা হতো, কোনটা বলুন? ফুরফুরা শরীফ। তারপরে কিছু কিছু বড় বড় প্রতিষ্ঠান মুজাদ্দিদুল জামানের অনুসারী, বড় বড় প্রতিষ্ঠান যেগুলো, যে বসিরা ডামিনিয়া মাদ্রাসা, আল্লাহু আকবার, সেখানে তিন দিন ইসালে সব হয়, কিন্তু যেগুলো প্রতিষ্ঠানের জলসা নয়, স্বাভাবিক জলসা, আজকের এই সমস্ত জলসাগুলো মেন রোডের উপরে মাহফিল হচ্ছে, তিন দিন ব্যাপী মাহফিল, ঠিক বলছি না ভুল বলছি? একদিন হচ্ছে মেয়ে ছেলে আর বাটা ছেলের গুতুগুতি, ধ্বংস করছে এরা সমাজটাকে। আল্লাহ আপনার জান মালটাকে কিনে নিয়েছেন,
বিনিময়ে আপনাকে কি দেবে মনে নেই? আরো জোরে বলুন, আরো জোরে, জান্নাত দেবে, জান্নাত দেবে। ইমামতিতে নামাজ হচ্ছে, আল্লাহ নবী এদিনে তবু সাহাবীদের ঘাড়ের উপরে ভর দি, কাঁধের উপরে ভর দি, আল্লাহ নবী মসজিদে এসেছেন, এমনও দিন গিয়েছে অসুস্থতার পিরিয়ডে টোটালে মসজিদে আসতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ হচ্ছে, যেই মসজিদে নববীতে জামাত শুরু হয়ে গিয়েছে, আল্লাহ নবী ঘরের ভিতর থেকে পর্দাটাকে সরিয়ে দিয়ে সাহাবীদের নামাজের জামাতের দিকে তাকিয়ে আল্লাহ নবী চোখ দিয়ে দদ্দা 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 গয়ে পানি গড়িয়ে যায়। আমাদের রমজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কিসে আপনাকে কাঁদালো, কোন কষ্টের কারণে আপনি কাঁদছেন, কোন দুঃখের কারণে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আয়েশা আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, কষ্টের কান্না নয় রে আয়েশা। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে দিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে কায়েম করতে গিয়ে মক্কার কাফেররা ওরা আমার গলার দড়ির ফাঁসি পরিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা এই নামাজকে কায়েম করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে কত রক্ত দিতে হয়েছিল, আমাকে কত খুন দিতে হয়েছিল। ও আমার বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, আমি রাসূলুল্লাহ একদিন টোটাল দুনিয়ায় থাকব না, আমার সাহাবীরা এইভাবে জামাতে নামাজ আদায় করবে, ভবিষ্যতের ওই ছবিটা আমার সামনে ফুটে উঠেছে, ভবিষ্যতের ওই চিত্রটা আমার সামনে ফুটে উঠেছে, ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। আয়েশা আজকের কান্নাটা আমার কষ্টের কান্না নয় রে আয়েশা, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। কান্না দুই প্রকার, একটা কষ্টের আর একটা আনন্দের। কেউ যদি হারানো ছেলেকে পাঁচ বছর খুঁজে পরে যদি পায়, ছ বছর পরে যদি খুঁজে পায়, দশ বছর পরে যদি খুঁজে পায়, ওই ছেলেটা বাপের কাছে আসলে বাপ ওই ছেলের দিকে তাকিয়ে হাসবে না কাঁদবে? কাঁদবে, কোথায় ছিলি বাবা? এই কান্নাটা কষ্টের নয়, এই কান্নাটা আনন্দের। রসুলুল্লাহর এই দিনের কান্নাটা ছিল আনন্দের কান্না, আনন্দের কান্না। আজকে দুঃখের সঙ্গে বলছি ভাই, আমরা মূল জায়গা থেকে দূরে সরে গেছি, মূল জায়গা। আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর উদ্দেশ্য ছিল জিন ইনসান তারা আমার কি করবে, আমার ইবাদত করবে, তারা আমার উপাসনা করবে, আমার নামে জপজিকির করবে। কিন্তু আজকের আল্লাহর এবাদাতে যতটা না সময় দেই তার থেকে বেশি সময় দেই ইবলিসের কাজে, ইবলিসের পিছনে, ইবলিসকে অনুসরণ করেছি। বাবা জওয়ান যুবক একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু ভাবুন, শুনে রাখবেন, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মসজিদের ইমাম কায়ামতের মাঠে আপনার কোনো উপকারে আসবে না, আমার মতো হুজুর কায়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না। কারণ আমি কোথায় পড়ে থাকবো আল্লাহ বেশি জানে। আপনার ভাবনাটা আপনি ভাবুন, সেই জন্য ওয়াজ মাহফিল। আরে আজকের যদি আমার
এই গ্রামের কমিটির ছেলেরা, এই গ্রামের ছেলেরা তারা যদি আজকে অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলের ইন্তেজাম যদি না করতেন, আমাদের মতো অধমকে যদি দাওয়াত না করতেন, আর আপনারা এই সুন্দর পরিবেশ আপনারা যদি না আসতেন, এই দিনের দুটো কথা আমরা কি বলার জায়গা পেতাম? এই ওয়াজ করে আমি যতটা সওয়াব পাবো, সমপরিমাণে সওয়াব পাবে কমিটির ছেলেরা, সমপরিমাণে সওয়াব পাবে এতে যারা এক টাকা দিয়ে সহযোগিতা করেছে। একটু সুবহানাল্লাহ বলুন। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম বাবা ভালোবেসেই কথাগুলো বলছি, বাবা একটু মেনে নাও, ভালোবেসেই কথা বলছি, জানা কথা বলছি, তোমার জানা কথা বলছি, স্মরণ করিয়ে দিচ্ছি, মেনে নে বাবা, মেনে নে। আজকে আমরা অন্য কাজে যে সময় দিই, গল্প গুজবে যে ইবলিসি রাস্তায় যে সময় দিই, ওই সময়টা যদি মসজিদে দিতাম, ওই সময়টা যদি নামাজের পাটিতে দিতাম, আল্লাহ খুশি হয়ে যেত। শুনে রাখো জওয়ান যুবক, পৃথিবীর কোনো পাটি, পৃথিবীর কোনো পাটি তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছে দিতে পারবে না। অন্য অন্য পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবে, ও পার্টি তোমাকে মদের থেকে পৌঁছে দেবে, ও পার্টি তোমাকে মদের থেকে পৌঁছে দেবে। নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবে, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, ওই সম্পর্ক তোমাকে নাজাতের দরজায় পৌঁছে দেবে। জোরে বলতে পারলেন না? ওই পার্টি তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবে। জোরে বলতে পারলেন না? ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা শুনে রাখো বাবা, কাল কামাতে মাঠে ময়দানে মাজানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে, সূর্যে তাবে জমিন পুরো লাল তামা হয়ে যাবে, তামাম হাসর বাসি মাথার গিরু টকবক করে পড়তে থাকবে, সারা হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি, হাসর বাসীরা উলঙ্গ অবস্থায় হাসর হবে। আম্মা জান আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, কি লজ্জার কথা, কি শরমের কথা, উলঙ্গ অবস্থায় হাসর হবে, কি লজ্জার কথা, শরমের কথা। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, উলঙ্গ অবস্থায় হাসর হবে ঠিকই, কিন্তু ওই দিনটা তো ভয়াবহ দিন হবে, উলঙ্গ অবস্থায় হাসর হওয়া সত্ত্বে একে অপরের দিকে তাকাবার মতো সময় পাবে না। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। সুন্দরী মেয়ে যদি রাস্তা দিয়ে যায় পলক পড়ে না, কিন্তু কিয়ামতের মাঠে তো চারিদিকে সুন্দরী থাকবে, দেখার সময় পাবিনি। মেয়েদের দিকে এক পলক দেখেছো, চোখটা নিচু করো, কারণ অনেকক্ষণ দেখলে গোনা হবে। বলছে, হুজুর এক পলক যদি দেখা যায় মিনিট 15 দেখবো, 15 মিনিট পলক মারবে না। বাবা, কেয়ামতের মাঠে দেখা যাবে তো চারি চারিধারে সুন্দরী নারী, তাকাবার সময় পাবি না। ও ছেলেরা, জোয়ানেরা শুনে রাখো বাবা, কেয়ামতের মাঠে ময়দানে মাশারে প্রত্যেকটা নবীর জবান থেকে এই কথাটা পাওয়া যাবে, নফসি 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 মুসা নবী, নফসি নফসি নূহ নবী, নফসি নফসি দাউদ নবী, নফসি নফসি ইব্রাহিম নবী, নফসি নফসি বাবা সব নবীরা বলবে, নফসি নফসি হাশরের ময়দানে। আর একটা আওয়াজ পাওয়া যাবে, পানি 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 পানি, হাশর বাসীদের জিভটা বেরিয়ে নাবিস্থল পর্যন্ত চলে আসবে, কায়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না।
আরে বাবা, আজকের একটা সূর্যের তাপে চৈত্র বৈশাখ মাসে পাসিনায় পাসিনা হয়ে যায়, ঘামে ঘাম হয়ে যায়। যাদের টাকা আছে ঘরে এসি লাগিয়েছে, মসজিদে এসি লাগিয়েছে, বাবা কাবাতে মাঠে এই সূর্যের বারোটি মুখ হবে। এখন একটা সূর্য, এই সূর্য কত মাইল উপরে, এই তাপ সহ্য করতে পারি না। কায়ামাতে মাঠে বারোটা সূর্য হবে, বারোটা মুখ হবে, ওই সূর্য মাতার এক মাইল উপরে চলে আসবে। সূর্যের তাপে জমিনটা পড়ে লাল তামা হয়ে যাবে। জমিন পুড়ে লাল কি হবে? লোহা হবে না বলো? আজ পর্যন্ত কোন হুজুরকে বলতে শুনেছেন কেয়ামতের মাঠে সূর্যের তাপে জমিন পুড়ে লোহা হবে? কি শুনেছেন? আচ্ছা তামা হবে কেন? কেন লোহা আগুনে পোড়ালে লাল হয় না? তো জমিন পুড়ে লাল হবে না, তামা হবে কেন? কারণ কি? কারণ হচ্ছে এই লোহার এক মাথা যদি আগুনে পোড়ান, আপনি এই যে ডান্ডিটা, এর ওই মাথার কিছু অংশ যদি আগুনে আপনি ধরে রাখেন, এ মাথা কিন্তু গরম হবে না। কিন্তু তামা এমনই একটা পদার্থ, ওর যে কোনো একটা জায়গায় আপনি তাপ লাগাবেন, টোটাল বডিটা তাপ হয়ে যাবে। এই জন্য কেয়ামতের মাঠে জমিন পুড়ে লাল, বলুন, তামা হয়ে যাবে। সেদিন কোনো ছায়া থাকবে কেন? সে বাড়ির পাশে তেঁতুল গাছ কোথায় যাবে? তেঁতুল? হ্যাঁ ভাই, সে তেঁতুল গাছ যদি উঠে যায়, তেঁতুল তলা কি মুছে যায়? তেঁতুল গাছ না থাকলেও তেঁতুল তলা থেকে যায়। গাছের ছায়া থাকবে না বাবা, বিল্ডিং এর ছায়া থাকবে না, পাহাড় পর্বতের ছায়া থাকবে না রে বাবা। কেয়ামতে মাঠে এই পাহাড় গুলো তুলোর মতো উঠতে থাকবে বাবা। যারা লেপ বানায়, তুষুক বানায়, ওরা তুলোকে ধনুক দিয়ে দেখবেন, ওরা পালিশ করে ধনুক দিয়ে বাবা। ওরা যখন ওইটাকে যখন বাবাজি ছাড়িয়ে নেয় তুলোটাকে, ওই সময় দেখবেন তুলোগুলো উড়ে কায়ামাতে মাঠে পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। পাহাড় তুলোর মতো উঠবে, জমিনের ঘর বাড়ি গাছ মালা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোন ছায়া থাকবে না রে বাবা। আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। আল্লাহ পাকের আরশে পাকের রহমতে ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। কায়ামতে মাঠে যারা আল্লাহর আরশে রহমতে ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও জনেরা শুনে রাখো, কায়ামতে মাঠে সবাই আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, সব মুসলমান আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না। সাত দলকে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে, সাত দলকে আমার আল্লাহ আরশের ছায়া দান করবে। ওই সাত দলের ভিতরে একটি দল হলো আল্লাহ নবী বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ ইলা আখিরিল হাদিস। আল্লাহ নবী বললেন যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকে থাকবে, কায়ামতের দিন আমার আল্লাহ পাক ওই ব্যক্তি দিবাকে আরশে রহমতের ঠান্ডা ছায়া দান করবে। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন, যাদের অন্তর কোন দিকে? সাত দোকানে না বলো, অন্তর মাসায় না। অনেক জায়গায় দেখবেন মোড়ের মাথায় একটা করে মাসা তৈরি করা, দেখেছেন? মোড়ের মাথায় মাসা। আল্লাহু আকবার।
দরশরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলানি হুব আহমদ আজালগি সিনে